হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো যেহেতু বর্ষাকাল চলছে, তো দুপুরের লাঞ্চের জন্য আজকে আমরা ইলিশ মাছ ভাজা করব ও বেগুন ভাজা করব। তার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর এদিকে আমি বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বেগুন আর ইলিশ মাছ ভাজা করব, আর শুকনো লঙ্কা কিছু ভাজা করব এর সাথে। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আধা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সামান্য একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এগুলো এবার আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখো, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে আমি 20 মিনিট ম্যারিনেট করে আর কি রেখে দিচ্ছি। তো 20 মিনিট বাদে আমি বেগুনগুলোকে ভেজে নেব। তো 20 মিনিট বাদে আমি ভাজতে চলে এসেছি। তো এক সাইডে আমি মাছ দিয়ে দিয়েছি, এক সাইডে বেগুন দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে মাছ ও বেগুনগুলোকে আমি ভেজে নেব। এদিকে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভাজার জন্য। ইলিশ মাছ বেগুন ভাজার সাথে শুকনো লঙ্কা অসাধারণ লাগে খেতে। এটা কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো বেগুনগুলো তুলে দিয়েছি, তুলে নেওয়ার পরে বাকি বেগুনগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছগুলোকে তুলে নিচ্ছি। তো শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো দেখো, সমস্ত বেগুন ও ইলিশ মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, সেই সাথে শুকনো লঙ্কা। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।